আসসালামু আলাইকুম। কলেজের যে প্রবলেমটা তোমরা বলেছো এটা আমরা বুঝতে পেরেছি। এখন তোমাদের কলেজে যখন তোমরা থাকো ওই সময় যদি ঠিকভাবে তোমাদের পড়াটা হয় তাহলে তো অনেক পড়া হয়, কিন্তু কলেজে তোমরা থাকতেছো ঘন্টার পর ঘন্টা টাইম দিচ্ছ। আমরা বারবার বলেছি এই সমস্যাটার যে সমাধান কি এটা আসলে আল্লাহই ভালো জানে, কিন্তু আমি যেমন আমার নিজের ক্ষেত্রে বলি, আমি কয়েকদিন কলেজ যাওয়ার পরে যখন আমি রংপুর গভর্নমেন্ট কলেজে পড়তাম দেখতাম যে বেশিরভাগ টিচারদের মানে হচ্ছে পড়ানোর সিস্টেম আমার নিজেরই পছন্দ হতো না। তখন আমি নিজে হচ্ছে যে বলা যায় খুবই সিলেক্টিভ দুই একজনের ক্লাস করতাম, যেহেতু সরকারি কলেজ আমাদের এই ফ্যাসিলিটি ছিল। এবং এই কারণে আমার ছোটো ভাই ছোট বোনকে ওইখানে পড়িয়েছে এবং তারাও আমি বলতাম দেখো যে তোমরা ক্লাস করে কীরকম উপকার পাও, দেখে যায় না ক্লাস করে সেরকম উপকার পায় না, কেননা অগোছালো, তারপরে হচ্ছে যে নাম প্রেজেন্টের মধ্যে ডিস্টার্ব, নাম প্রেজেন্ট করতে করতে টাইম লস। তা আসলে কলেজের মতো প্রোডাক্টিভ যে টাইমটা সেটা যদি আমাদের অযথা হারায় যায় তাহলে এইরকম ভাস্ট সিলেবাসে যদি একটা স্টুডেন্ট অনেকগুলো সময় হচ্ছে সে অপচয় করছে, তার যতটা প্রোডাক্টিভ পড়াশোনা হওয়ার কথা ছিল সেটা ছিল হয় না, তাহলে আমি বলবো যে এটা আসলে খুবই একটা ভয়ঙ্কর খারাপ সিস্টেম। আর কলেজের পড়াশোনা যদি সত্যি ভালো হয় তাহলে কিন্তু আসলে আলটিমেটলি আমাদেরও পড়ানোর কাছে তোমাদের লাগে না এবং বাইরেও কিছু পড়ার দরকারই হয় না, কিন্তু কলেজে প্রোডাক্টিভ পড়া হচ্ছে না দেখে এই সবগুলো সমস্যা তৈরি হচ্ছে। তা আমার মনে হয় যে এইটা আসলে সত্যি কথা হচ্ছে যে কলেজের পড়া, আমি কারণ আমি নিজে তো বলি যে আমরা নিজেরা মেডিকেলে পেয়েছি, আমার ছোট ভাই আমার বোন হচ্ছে যে সে তো সায়েন্সের স্টুডেন্ট ছিল না, সে ঢাকা ভার্সিটিতে পড়েছে, এবং আমার বন্ধু বান্ধবদের মধ্যে আমরা দেখেছি যারা হচ্ছে যে মানে কলেজে অনেকে আছে কি গল্প গুজব করতে যাবে, গল্প গুজব তোমার জীবনে এক নাম্বারও আসবে না। অনেকে বলে যে কলেজের এনভায়রনমেন্ট থেকে শেখার আছে, ভাইয়া শেখার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে ফ্যামিলি, পরিবার থেকে মানুষ শিখতে পারে আর বই পড়ে ভালো। কলেজে তুমি যে কি পজিটিভ জিনিস শিখবে আল্লাহ ভালো জানে। এখন এখন কলেজগুলোর যে অবস্থা আমি জানি না এক্স্যাক্টলি, আমাদের সময় থেকে আমরা দেখেছি আস্তে আস্তে মানদণ্ড এমন খারাপ হয়েছে, কারণ কলেজটা হয়ে গেছে আড্ডাখানা, যে কলেজে পড়ে আমি বহুত মানে হচ্ছে এখন রিল্যাক্স লাইফ লিড করবো, গল্প গুজব করবো, ফ্রেন্ডশিপ আন্দাজ, এগুলো অপ্রয়োজনীয় জিনিস। বরং তোমার সত্যিকারের ফ্রেন্ডশিপ হওয়া উচিত বইয়ের সাথে, ফ্যামিলির মেম্বারদের সাথে, এবং হচ্ছে স্রষ্টার সাথে কানেক্টেড থাকলে তুমি খুব ভালো থাকবা। তা আমি যেটা হয়েছিল আমাদের কাল খেয়াল আছে যে আমরা মসজিদের ম্যাচগুলোতে থাকতাম, মসজিদ সংলগ্ন সেখানে রেগুলার নামাজ পড়তে যাইতাম আমরা, রেগুলার যেটা হয়েছে অটোমেটিক মানে হচ্ছে আবেশ প্রক্রিয়া। এখন মসজিদের ম্যাচ সকাল সন্ধ্যা দেখতাম, নামাজ হয়, আজান হয়, ওই লোকজন আসে, এখন মানে তুমি চাইলেও মানে খারাপ হওয়ার সুযোগ কম। তো এরকম হচ্ছে ভালো এনভায়রনমেন্টের মধ্যে থাকলে অটোমেটিক তোমার মধ্যে ভালো বৈশিষ্ট্য আসবে। তো আমার যেটা মনে হয়েছে যে তোমাদের যে জিনিসটা এখন থেকে করা উচিত সেটি হচ্ছে যে এই পজিটিভ হচ্ছে যে এনভায়রনমেন্টের মধ্যে থাকা। আর তোমাদের আমি বলবো সবসময় তোমরা যারা কলেজে পড়ো তোমাদের যেই বয়সটা এই বয়সটাকে হচ্ছে খুব ভাইটাল ওয়েতে কাজে লাগানো উচিত। এবং এই ক্ষেত্রে আমি বলবো ইসলামী যে নৈতিকতা এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তুমি ভালো যদি বই পড়ো, তুমি যদি হ্যাঁ অনেকে বলে ভাই আমি কি তাহলে কোনো মুভি টুভি দেখবো না, আছে তুমি হচ্ছে বিভিন্ন হচ্ছে যে সিরিজ আছে, যেমন হচ্ছে যে সুলতান আব্দুল হামিদ নামে একটা সিরিজ আছে, তুর্কি অনেক সিরিজ আছে খুব শিক্ষণীয় আছে, তোমার হচ্ছে জীবন সম্বন্ধে ধারণা চেঞ্জ করে দিয়ে পারে, সেগুলো তুমি দেখতে পারো। কিন্তু তুমি এমন সিরিজ দেখতেছো যেই সিরিজ থেকে তুমি কোনো কিছু শেখার নাই, শুধু হচ্ছে তোমার কমেডিয়ান সিরিজ আছে না কমেডি টাইপের, হ্যাঁ এগুলো আজে বাজে কাজ করে লাভ নেই। ঠিক আছে, মূল জিনিসটা হচ্ছে যেইটা থেকে তুমি শিখতে পারবা। এবং আমি সবসময় বলো অনেকে বলো ভাই কোনটা দেখবো কোনটা দেখবো না, এটার একটা খুব ভালো সিস্টেম আমার কাছে আছে, যেই সিরিজটার কথা তুমি তোমার আব্বা আম্মাকে বলতে পারো যে হ্যাঁ আব্বা আম্মা এই সিরিজটা আমি দেখতেছি তোমরাও দেখো, সেই সিরিজটা তুমি দেখো। আর তুমি ওই সিরিজটা দেখিও না যেটা তুমি তোমার আব্বা আম্মাকে বলতে পারবে না, বা তুমি তোমার হচ্ছে যে ছোট ভাই বোনকে বলতে পারবে না যে এই সিরিজটা দেখিস। তার মানে হচ্ছে এইটা হচ্ছে একটা রেট টেস্ট, মানে ওইটাকে কি বলে হচ্ছে যে মানে হচ্ছে অ্যাসিড টেস্ট বলা যেতে পারে, টেস্ট বলছি, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার একটা টেস্ট যেটা দিয়ে তুমি বুঝতে পারবা যে হ্যাঁ তোমার এই সিরিজটা দেখা উচিত কি উচিত না, একদম ক্লিয়ার কাট কথা। তাহলে এই জিনিসটা মাথায় রাখবা। এবং সবসময় হচ্ছে আমি বলি যে প্রত্যেক দিন সকালে তোমাকে রিচার্জ করতে হবে, এবং রিচার্জটা সবচেয়ে ভালো হয় কখন জানো, যখন তুমি সকালে উঠে পজিটিভ কিছু পড়বা এবং চেষ্টা করবো। আমরা যে সকালে একগুলো ক্লাস রেখেছিলাম তখন স্টুডেন্ট বলেছে ভাই সকালে একটু ক্লাস করার পরে দেখা যায় যে এমন একটা পড়ার আগ্রহ তৈরি হয়ে যায় কয়েক ঘন্টা মনে হয় পড়ি। তা আমরা সকালে সবগুলো ক্লাস রাখতে পারি না কারণ ওই অনেকের কলেজের টাইম থাকে ইয়া থাকে। তো এখন আমরা যে সিস্টেম করেছি এবং তোমাদের মোটামুটি আজকের পর থেকে ইনশাল্লাহ নেক্সট যেদিন থেকে ক্লাস আছে সেদিন থেকে আমরা একদম রুটিনের যে পড়াগুলো আছে সেগুলোই পড়বো। ঠিক আছে, আর